জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য যুক্তরাষ্ট্র সফর শেষে সোমবার সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তারা পরে গণভবনে দলীয় নেতাকর্মীদের দেয়া সংবর্ধনায় অংশ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রোহিঙ্গা সংকটে দূরদর্শিতার পরিচয় দেয় নিউ ইয়র্কে দুটি পুরস্কার প্রাপ্তি সহ জাতিসংঘে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় দলীয়ভাবে এ সংবর্ধনা দেওয়া হয় পূর্ববর্তী নির্বাচনগুলোর প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী আগামী নির্বাচন ঘিরেও ষড়যন্ত্রের আভাস দেন নেতাকর্মীদের সতর্ক করেন ষড়যন্ত্র মোকাবেলার হলেই কিন্তু পতন একেবারে অবধারিত সবসময় মনে রাখতে হবে যে আমাদেরকে একটা বৈরী পরিবেশের সাথে সবসময় লড়াই করে 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 এগিয়ে যেতে হচ্ছে আর সেই সংগ্রাম করে করেই কিন্তু আমরা এই জায়গায় আসছি কাজে আমাদের সংগ্রাম কিন্তু এখনো শেষ হয়নি স্থানীয় সাংসদদের ভুল সিদ্ধান্তে দলের ক্ষতি হতে পারে উল্লেখ করে প্রতিপক্ষকে শক্তিশালীভাবেই কাজ করার আহ্বান জানান দলীয় প্রধান সবাই বলে যাচ্ছে আওয়ামী ক্ষমতা আসবে ক্ষমতা তো এসেই যাচ্ছে তো আওয়ামী ক্ষমতা আসবে আমার এই সিট না পেলে কি হবে আর কটা তো পাবো সরকার তো গঠন করবো এরকমও চিন্তা কিন্তু অনেকের মাঝে আছে আমি জানি যার জন্য অনেকে একেবারে নিজে নিজে ক্যান্ডিডেট সে যে সবার আগেই আমার ওখানকার স্থানীয় জিএমপি তার মধ্যে বদনাম করে নিজের অবস্থানটা তৈরি করতে চায় এটা কিন্তু ভুল রাজনীতি ভুল পথ এর জন্য কিন্তু খেসারত দিতে হবে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়ে মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আমি কিলারদের কথাটা বললাম যে ওখানে যে রাশেদ চৌধুরী খুনি আছে তার কথা বলার সাথে সাথে উনি বললেন ওনার একটা অফিসার দিয়ে দিলেন যে তাকে সব ডিটেল জানাতে আমি দেখলাম যে খুব পজিটিভলি নিলেন যে কিলারকে যে ফেরত পাঠানো উচিত তো চিঠিও দিয়ে ব্যাপারে একটা জাতিসংঘের অর্জন ও বিশ্ব নেতাদের স্বীকৃতি দেশের মানুষের প্রতি উৎসর্গ করেন প্রধানমন্ত্রী যে পুরস্কার আমি পেয়েছি সেটাও বাংলাদেশের আমি বাংলাদেশের জনগণকে এটা উৎসর্গ করে দিয়েছি আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা